যারা লাংকাওয়ে 3 দিনের জন্য যাবেন তারা দ্বিতীয় দিন সবচেয়ে ভালো হয় যদি কিলিম জিও ফরেস্ট পার্কে যান, কারণ এখানে অনেকগুলো স্পট ধরা যাবে এবং এটা গভর্নমেন্ট রেট আছে। 350 রিংগিতে আপনি ব্যাট কেভ, ক্রোকোডাইল কেভ, ম্যানগ্রোভ ফরেস্ট, ফ্লোটিং ভিলেজ এবং ইগল পয়েন্ট দেখতে পারবেন। এবং যারা নেচার পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে, কারণ এটা বোট ট্রিপ, পুরোটা সময় আপনাকে বোটে ঘোরানো হবে। এটা হচ্ছে কিলিম ন্যাশনাল জিও ফরেস্ট পার্কের ভেতরে ব্যাট কেভ। এই কেভে শত শত বাদুর ঝুলে থাকে, যেটা খুব একটা সুখকর দৃশ্য আমার জন্য নয়, তাই আমি যাচ্ছি না। কিন্তু আমাদের দলের সদস্যরা সবাই ভেতরে গিয়েছেন, তাদের কাছ থেকেই এক্সপিরিয়েন্সটা শুনে নেব, পরবর্তীতে আপনারা যখন যাবেন তখন আপনারা বলবেন। শোনা যায় এখানে নাকি কুমিররা বিশ্রাম করে, কুমিরদের খুবই প্রিয় আস্তানা। আবার কেউ কেউ বলে যে গুহার আকৃতি কুমিরের মতো। যাই হোক, আমাদের বোটম্যান বলেছে যে গুহার আকৃতি কুমিরের মতো, তাই আমরা বিশ্বাস করে নিয়েছি। দেখতে দেখতে আমরা কিলিম জিও ফরেস্ট পার্কের ভেতরে যে ভাসমান গ্রামটি আছে তার খুব কাছাকাছি পৌঁছে গেছি। এটা অনেকের কাছে রহস্যময় একটা গ্রাম, সম্পূর্ণ ভাসমান এবং জনবিচ্ছিন্ন একটি গ্রাম। যারা পর্যটক তাদের খুব অদ্ভুত একটা অনুভূতি হতে পারে, যারা একটু ভীতু তারা হয়তো চিন্তা করতে পারে রাতের বেলা এরা কীভাবে থাকে। এরা মূলত মাছ চাষ করে, তাদের মাছের কিছু হ্যাচারি আছে এবং এখানে পর্যটকদের জন্য তারা নৌকা ভাড়া দেয়। এবং পর্যটকদের জন্য যে রেস্টুরেন্ট আছে সবাই মিলে ওটা চালায়। এটা হচ্ছে বিখ্যাত ইগল পয়েন্ট, এখানে অনেক ইগলের বসবাস, বছর নিয়ে আসাটা দেখার জন্য। আমরা এখন কিলিম জিও ফরেস্ট পার্ক যেখানে শুরু হয়েছে সেই জায়গাটায় যাচ্ছি। জায়গাটার অনেক বর্ণনা শুনেছি যে খুবই বন্য, চারদিকে শুধু দ্বীপ, খণ্ড খণ্ড দ্বীপ এবং সাগর, অদ্ভুত সৌন্দর্য আমরা দেখতে শুরু করেছি। সেটা
কোন দিকে তাকাবো বুঝতে পারছি না, এতটাই সুন্দর। কিলিম জিও ফরেস্ট পার্ক শেষ করার পর আপনারা একটা জায়গায় থাকবে দ্বিতীয় দিনের জন্য, সেটা হচ্ছে তানজং রুহ বিচ, একেবারে কোনায়, লাংকাওয়ের উত্তর পূর্ব কোনায়।